চারিমহিয়া শিশুর সহায়র নামত আট লক্ষাধিক টাকা হজম শিশির গগৈ। পোশাক সমাজ সেবার, কিন্তু পেশা টাকা খোয়ার। পেশাত সমাজকর্মী এইজন শিশির কুমার গগৈ, তেরোটামান সংগঠনের সভাপতি আর সম্পাদক, আর বর্তমানে অসম ছাত্র পরিষদর কেন্দ্রীয় নেতা। কেইদিনমান পূর্বে এজন অসহায় পিতৃয়ে নিজের কণমানি সন্তানের বাবে অসমবাসীর ওসরত সহায় বিচারি ফেসবুকত করেছিল এক হৃদয় বিদারক পোস্ট। কিন্তু তেনে সময়তেই সুবিধাবাদী লোভিয়া এইজন যুবকে বেঙ্গালুরুত এক অনিশ্চিত মৃত্যুর ক্ষণ গণি থাকা দেব শিশুটির সহায়ের বাবে অসমবাসী আগবঢ়া 8 লাখতকৈও অধিক টাকা আত্মসাত করে খরচ করিলে নিজের বিনোদনত। বাইক কিনি ফেসবুকত দেখালে কষ্টর ধনেরে ঈশ্বরের কৃপাত লই ললো দেই। পিছে অতি লোভেই কাল হল শিশিরর বাবে। কণমানিটোর পিতৃ মৃদুল কলিতা আর হাপে খাইটির আরক্ষীর অভিযানত ধরা পড়িল শিশির কুমার গগৈ। হিউম্যান ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিশির এতিয়া জামিনবিহীন গোচরত আলহী হয়েছে রঙাঘর। মানবীয়তার নামত ব্যাপার আরম্ভ করা এজন অমানুষ শিশির। আসলতে জন্মর কেইটামান মাহর ভিতরতেই দরঙর জিউয়ে দিছে জীবনের যুঁজ। ভুল চিকিৎসার ফলত নষ্ট হয়েছে শিশুটির যকৃত। এটা এটা টকার বাবে যেতিয়া পিতৃ মৃদুল কলিতায় হাবাথুরি খাইছিল, তেতিয়াই এটা এটা টকার আহ্বান দিছিল এইজন শিশির গগৈয়ে। আর ইয়ার পাছতে একেবারে পাই আর এতিয়া রঙা ঘরের আলহী। সোনারীর গৌতম গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।